ওগুলো হ্যাঁ গত দুজনের তো দেওয়া যাইতেছে না, ওই যারা বালির তলে অর্ধেক ঢুকে বই রয়েছে। পোলাবান তো পোলাবানই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এখন ইতিহাসের অন্য একটি অসম্ভব সুন্দর একটি জায়গায়, দেখতেই পাচ্ছেন এটা জেসি মরুভূমি বা জেসি বালুর পাহাড় না, এসে পাহাড়। এই পাহাড়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধে 300 জন সাহাবী নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, 3000 সৈন্য সংখ্যা কাফেরদের মানে প্রতিপক্ষ, তখন আল্লাহ তালার পক্ষ থেকে গায়েবীভাবে আল্লাহ তালা 1000 ফেরেশতা মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য পাঠাইছিল। তো এই পাহাড়েই তারা নামছিল, পাহাড়ের নাম হচ্ছে জাবাল মালাইকা, আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পাহাড়। বদরে আসবেন এটা দেখবেন, যখন কাছ থেকে দেখতে পাবেন আসলে এটার যে সৌন্দর্যটা সেটা আপনারা বুঝতে পারবেন। জি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এর জন্য আমি দুঃখিত। আসলে যে 1000 যে ফেরেস্তার কথা বলছি, ঠিক আছে, এটার বিভিন্ন মতভেদ আছে, কেউ সংখ্যা উল্লেখ করেছে কেউ সংখ্যা উল্লেখ করে নাই। তো এই জন্য আপনারা 1000 বলছে এই জন্য 1000ই ধরেন না, এটার মতভেদ আছে। কিন্তু এই পাহাড়েই বদরের যুদ্ধে আল্লাহ তালার অশেষ রহমতে ফেরেস্তা নামছিল, পাহাড়টির নাম হচ্ছে জাবাল মালাইকা। আপনারা বদর প্রান্তরে আসলে অবশ্যই এখানে আসবেন, আর খুবই সুন্দর একটি জায়গা মাশাল্লাহ, একদম বালি, ঠিক আছে, খুবই অসম্ভব একটি সুন্দর জায়গা। সেটা কি মানে এই যে আমার মনে হয় এটা কি ওনাদের পায়ে মনে হয় সম্ভবত বাতের ব্যথা, বাত নাইলে এইভাবে তো বালির নিচে এইভাবে তো বসে থাকার কোনো মানে হয় না। উপর থেকে স্লিপ হয়ে পড়ছে, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।